আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন সবাই? আশা করেছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আপনাদের সবাইকে আমার নিউ ব্লগে স্বাগতম। আজ আপনাদের মাঝে আমি আমার নতুন আরও একটি ব্লগ প্রেজেন্ট করব। আজকের ব্লগে থাকছে আপনাদের ভাইয়া সকাল সকালবেলা বাজারে গিয়েছে, বাজারে গিয়ে দেখে অনেক সুন্দর সুন্দর মাছ এবং এই যে মুরগি দেখতে পাচ্ছেন, এখানে অনেক সুন্দর সুন্দর ব্রয়লার কক মুরগি দেখা যাচ্ছে, মুরগি লাফাচ্ছে, অনেক সুন্দর লাগছে দৃশ্য দেখে। আর এদিকে দেখা যাচ্ছে অনেক কবুতরও আছে এখানে বিক্রি করে হয়তো। আর আপনাদের ভাইয়া হাঁস নিবে, ওই যে ওখানে হাঁস দেখতে পাচ্ছেন, এই হাঁস দুটোই আজকে কিনে নিয়ে আসবে বাসায়। তো হাঁসগুলো এখন মানে মাপা হবে আর কি, ওয়েট মাপা হবে হবে যে কত কেজি ওজনের হাঁস। তো এই যে একটি ঝুড়িতে হাঁস মাপা হচ্ছে, তারপর একটু পরে হাঁসগুলো জব দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন হাঁস জব দিয়ে নিয়ে আসছে আর কি, বাসায় নিয়ে আসবে। তো হাঁস জব হয়ে গেছে, তো এই যে এখানেও দেখতে পাচ্ছেন অনেক হাঁস। আর এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে বাহিরে, অনেক বৃষ্টি আজকে কয়েকদিন ধরেও প্রচুর বৃষ্টি হচ্ছে বাহিরে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন হাঁস নিয়ে আসছে বাজার থেকে আপনাদের ভাইয়া। বাজার থেকে দুইটা হাঁস নিয়ে আসছে, এখন এগুলো আমি গরম পানি দিয়ে ড্রেসিং করে নিব, পরিষ্কার করে নিতে হবে, অনেক পশম আছে এখানে। তো সঙ্গেই থাকুন, পুরো ফুল রেসিপি দেখাবো আপনাদেরকে, রান্না করে আমি হাঁস রান্না করে আপনাদেরকে দেখাবো আজকে, হাঁস মানে কালা ভুনা হাঁস রান্না করে দেখাবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন হাঁস আমি গরম পানিতে ভিজিয়ে নিচ্ছি যেন পশমগুলো উঠে যায়। আর এদিকে আরেকটি হাঁস মানে বাছা হচ্ছে, পশম ছুটানো হচ্ছে আর কি। হাঁসগুলো সুন্দরভাবে পশম বেছে নিয়েছি আর কি, পশমগুলো একটা একটা করে। তো এখন আগুনে এটা একটু ছেঁকা দিয়ে নিচ্ছি যেন পশমগুলো থাকলে যেগুলো থাকে সেগুলো যেন পুড়ে যায়। দুটো হাঁসি আমি সুন্দরভাবে পশম ছেড়ে নিয়েছি। আর এদিকে বৃষ্টি এখনো অনবরত পড়তেছে, আর ওদিকে বাচ্চারা খেলাধুলা করতেছে পানি নিয়ে, ফুটবল নিয়ে। অনেক বৃষ্টি হচ্ছে সারাদিন আজকে, বৃষ্টি অবশ্য বৃষ্টি ভালো লাগে কিন্তু। আর এদিকে হাঁসগুলো ক্লিন করে নেওয়া হয়েছে, এখন কেটে নিব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন হাঁস কেটে নেওয়া হচ্ছে। হাঁস কাটতে অনেক কষ্ট হয়, আসলে অনেক শক্ত হাঁসের হাড়িগুলো মাংসগুলো, অনেক কষ্ট হচ্ছে আর কি কাটতে। কেটে কেটে এখানে রাখা হচ্ছে, এখানে সবগুলো হাঁস এখন কাটা হবে, তারপরে রান্নার প্রিপারেশন নিব। তো পুরো ভিডিওটি দেখতে আমার সঙ্গেই থাকুন এবং রুমানা খান ব্লগের সঙ্গে চোখ রাখুন পুরো রেসিপিটি দেখার জন্য। এই যে আপনারা দেখতে পাচ্ছেন হাঁসগুলো কেটে নেওয়া হচ্ছে, দেশি হাঁস তো একটু শক্ত টাইপের আর কি, হাঁস বলতে শক্ত, হাঁসের হাড্ডি একটু শক্তই হবে, হাঁসের মাংস কম থাকে, হাড্ডি একটু বেশি থাকে। বাজার থেকে দেশি হাঁস নিয়ে আসছে, পাতি হাঁস যেটাকে বলে, সেগুলো আমি পরিষ্কার করে
তারপর আবার কেটে নিচ্ছি। এখন মাংসগুলো আমি হাঁসের মাংসগুলো এখন আমি সুন্দরভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। তো এখন হাঁসের মাংস আমি ধুয়ে নিয়েছি এবং ধোয়া শেষ। দেখেন কতটা সুন্দর লাগতেছে, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আরো আছে, এগুলো আমি সব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি সবগুলো। তো এখন রান্নার প্রিপারেশন নিব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন হাঁসগুলো আমি সুন্দরভাবে ধুয়ে মানে ঝরিয়ে নিচ্ছি যেন পানিগুলো নিচে নেমে যায়। তারপর এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা, লবণ স্বাদ মতো, তারপর এখানে গরম মশলা নিয়েছি, শুকনো মরিচ নিয়েছি, এলাচ ঝাঁঝা লাগে আর কি, আদা বাটা, রসুন বাটা, সবকিছু এখানে ভাজা জিরা, এখানে আস্ত জিরা, সবগুলোই আমি উপকরণ এখন নিয়ে নিচ্ছি। এখন আমি তো তেল দিয়ে দিয়েছি, এখানে আমি গরম তেল এখন আস্ত ভাজা জিরা দিয়ে দিব। তারপর আমি এখানে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিব। তারপর এখানে পেঁয়াজটা কুচিয়ে দিব। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজগুলো আমি তেলে ভেজে নিচ্ছি। এখানে আমি তেজপাতা, গরম মশলা গুলো দিয়ে দিব। হালকা ভেজে তারপর এখানে আদা রসুন বাটা, রসুন বাটা অ্যাড করে দিব। তারপর এখানে আমি পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিব। তারপর এখানে আমি রসুন বাটা দিয়ে দিব পরিমাণ মতো, সবকিছু আমি এখানে দিয়ে দিব। তারপর একটু তেলে ভেজে নেব। তারপর এখানে আমি হলুদ মরিচ, লবণ, জিরা সবকিছু এখানে আমি দিয়ে দিব, উপকরণ দিব। দিয়ে আমি পানি দিয়ে দিব একটু কষানোর জন্য। এখন এই মশলার উপকরণগুলো ভালোভাবে এখন আমি কষিয়ে নিব সুন্দর করে। অবশ্যই একটু ঝালটা বেশি দিছি, ঝাল ঝাল করে মানে হাঁসের মাংস খেতে ভালো লাগে, ঝাল না হলে মাংস খেতে ভালো লাগে না। আসলে আজকে আমি ঝাল ঝাল করে হাঁসের মাংস রান্না করবো। এখন এটা আমি ভালো করে মশলা কষিয়ে নিব। এই যে দেখেন সুন্দরভাবে আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি, এখন তেল বেশি আসছে। মশলা যত কষানো হবে তত খেতে মজা হবে তরকারি। রান্নার প্রথম সাবজেক্টই হল কষাইতে হবে, ভালো করে মশলা সুন্দরভাবে মেরুতে কষিয়ে নিতে হবে। আমি আরও কষাবো, তারপর এখানে হাঁসের মাংসগুলো দিয়ে দিব।
ভালো করে কষিয়ে নেছি। আর কষানোর মধ্যে আমি মাংসের মশলা একটু অ্যাড করে দিব ফ্লেভারটা আসার জন্য। আমি একটু নেড়ে করে দিব, অনেকটাই কষানো হয়ে আসছে। এখন এখানে ধুয়ে রাখা হাঁসের গোশগুলো আমি এখন এখানে দিয়ে দিব, কষানোর মধ্যে দিয়ে দিব মাংসগুলো। মাংসগুলো এখানে আমি দিয়ে দিব, তারপর আমি একটু নেড়ে কেড়ে দিব। অনেক সুন্দর একটা স্মেল বের হয়ে গেছে, মানে কষানোর মধ্যে অনেক সুন্দর একটা গ্রাম বের হয়ে গেছে। তো কষানোর মধ্যে আমি এখন এখানে একটু সস দিয়ে দিব, তারপর এখানে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিব, যেন টেস্ট আসে। আর এখানে একটু আমি সয়া সস দিয়ে দিব, তারপর আমি এটাকে ভালোভাবে কষিয়ে আস্তে আস্তে জালে রান্না করে ফেলব। এই যে দেখতে পাচ্ছেন, আমি আস্তে জালে হাঁসের গোশগুলো কষিয়ে নিচ্ছি। দেখেন সুন্দর কষানো হচ্ছে। আমি এখানে পানি অ্যাড করি নাই, মাংসের যে পানিগুলো ছিল ওই পানি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি সুন্দরভাবে। আমি আস্তে আস্তে জালে এটাকে আমি আরও ভালো করে কষিয়ে নিব। দেখেন কতটা ভালো লাগতেছে দেখতে, কালার তো অনেক সুন্দর হয়েছে, খেতেও দারুণ মজা হবে ইনশাল্লাহ। আমি একটু চেক করে দেখেছিলাম, অসম্ভব মজা হয়েছে। অল্প একটু এখানে পানি দিয়ে আমি আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি আস্তে জালে। আস্তে জালে সব কিছু সিদ্ধ হয়ে যাবে। এই যে আমার ফাইনালি হাঁসের মাংস রান্না হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে এবং কালারটা খুব জোস লাগতেছে। আপনারা বাসায় এভাবে আমার মতো করে মন চাইলে রান্না করতে পারেন, অনেকটাই সুন্দর হয়ে আসছে এবং মাখা মাখা হয়ে আসছে। এখন আমি পরিবেশনের জন্য একটি বাটিতে বেড়ে নিব। কতটা ভালো হয়েছে, একদম ঝুলগুলো একদম মাখা মাখা হয়ে গেছে। দেখতে অনেক লোভনীয় লাগতেছে, খেতেও হয়তো মাশাআল্লাহ ভালো হবে। আমি অবশ্য ট্রাই করে দেখেছিলাম, এত মজা হয়েছিল, অসম্ভব মজা হয়েছিল। ভাবতে পারেন যে নিজে রান্না করেছি দেখে এত প্রশংসা, আসলে তা না, সত্যিকার অর্থে ভালো হয়েছে অনেক। আপনারাও বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। বৃষ্টির দিনে খেতে তো আরও অনেক ভালো লাগবে। অবশ্য বাইরে বৃষ্টি হচ্ছে আজকে, এইভাবে রান্না করে গরম গরম ভাতের সাথে, আর আমার ছেলের দিকে দেখেন মোবাইল দেখতেছে, এইভাবে রান্না করে গরম গরম ভাতের সাথে, খিচুড়ির সাথে, পোলাওর সাথে বা চালের রুটির সাথে খেতে ভীষণ ভালো লাগবে। আর বৃষ্টির মধ্যে তো আরও খেতে ভালো লাগবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই পর্যন্তই আমি আসছি। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুদের মাঝে বেশি বেশি করে। আর এখানে সাদা ভাত আর লেবু নিয়েছি গরম গরম ভাতের সাথে, এটা এখন ট্রাই করে দেখব ইনশাল্লাহ। তো এই পর্যন্ত আমি আসছি, সামনে আরও নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমার রুমানা খান ব্লগের সঙ্গেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আসছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।